কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, মা যদি অত্যাচার করে বউয়ের উপরে, এত কাজ করার পরও মন না ভরে, সেই ক্ষেত্রে কি করণীয় এবং ইসলামে ভিন্ন হওয়া যাবে কিনা, দুইটি প্রশ্ন করেছেন। অল জবাব বিল্লাহি তাওফিক। দেখুন, একজন নারীর বিবাহের পরে যদি শাশুড়ি যদি তার বিরুদ্ধাচরণ করা শুরু করে, তো এর দ্বারা শাশুড়িরও পরীক্ষা হয়, বউয়েরও পরীক্ষা হয় যে কে কত গালাগালি করতে পারে আর কে কত সইতে পারে। এটি আমাদের এই ভারত উপমহাদেশে এই বিষয়গুলো পরিলক্ষিত হয়, পৃথিবীর অন্যান্য দেশে হয় তবে কম হয়। আর সেখানে আরেকটি বিষয় যেটি ভাই সংযুক্ত করেছেন, যে একত্রে থাকার দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়। দ্বিতীয়ত আরো এক ধরনের ভায়োলেশন হয়, এই কারণে যেহেতু আমাদের সমাজে নারী হয়ে জন্ম হওয়াটাকে একটা অভিশাপের মতো মনে করা হয়, আর ছেলে হওয়াটাকে মনে করা হয়, কারণ ছেলের বাপ যারা বা ছেলের মা যারা, তারা মনে করে যে আমরা বড়, আর মেয়ের বাবা মা মনে করেন যে আমাদের মেয়ে যেহেতু, তাদের মুখটা থাকে ছোট। এটা একেবারে কমপ্লিটলি জাহিলিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সময়কালটা, মানে তার আগের যেই সময়কালটা যেটাকে জাহিলিয়াত উল্লেখ করা হয়েছে, এবং যেই জাহিলিয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন ইসলামে আলো দিয়ে উদ্ভাসিত করেছিলেন, নারীর মর্যাদা দান করেছিলেন, তো সেই ক্ষেত্রে দ্বীনের যেই কনসেপ্ট সেটার কমপ্লিটলি বিপরীত এটি। অথচ ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ, ছেলের বাপা বোয়াল মাসের মতন হা করে, আর মেয়ের বাবা মা ওই বোয়াল মাসের মুখে যেন সবকিছু খাদ্য খোরাক ঢালতে থাকে, মানে মনে হয় এর দায় দায়িত্ব এরকমের। বিবাহের সময় বিশাল অঙ্কের যৌতুক দাবি করে, তো এটা যে কত বড় অভিশাপ, সামাজিক অভিশাপ, বহুত বড় সামাজিক অভিশাপ এটি। এটির দায় দায়িত্ব একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত। যাই হোক, সেটি একটা ভিন্ন বিষয়, শুধু ইঙ্গিত দিলাম যে এটি কত বড় অভিশাপ। আর সাথে সাথে দিনের জ্ঞান না থাকার কারণে আরো জুলুমের মাত্রা আরো বেড়ে গেছে। এখানে শরীয়তের দৃষ্টিতে যদি বলা হয়, তাহলে এই পুত্রবধূ শাশুড়ির যদি কোনো কিছু না করে, কোনো খেদমতো যদি না করে, তো একটা গুণা লেখার ক্ষমতা ফেরেশতার নেই, বরং সন্তানের উপর ফরজ, ওয়াজিব, সন্তানের উপর অবধারিত ওই পিতামাতার পায়খানা প্রস্রাব সাফ করা বা কাজের লোক রেখে হোক অথবা নিজে করে হোক, অথবা যদি নিজের ওয়াইফকে যদি মানাতে পারে তাহলে সেটা ভিন্ন জিনিস। একটা হলো মানায়া, মানিয়ে নেওয়া যে আমার বউ আমার মায়ের খেদমত করে, সেটা নুরুন আলা নূর, দুধে আলতা রং, কিন্তু বউয়ের উপর দায় দায়িত্ব নয় যে শাশুড়ির পায়খানা প্রস্রাব সাফ করবে। দায়িত্ব কার তাহলে? দায়িত্ব বা ওই ছেলের, যেই ছেলে যেই যার সন্তান তার দায় দায়িত্ব, এবং সে ম্যানেজ করবে, সেটা কাজের মহিলা রেখে হোক অথবা স্ত্রীকে আদর যত্ন দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, যে তুমি আমার মায়ের খেদমত করো, কিন্তু সে বাধ্যগত নয়। তো এ বিষয়টি কয়জনের মাথায় আছে? আমরা মনে করি যে আমার পুত্রবধূ মানে একেবারে সব কাজ করা তার দায় দায়িত্ব, আর আমি শাশুড়ি হয়ে গেছি, আমি যেহেতু ছেলের বাবা, ছেলের মা, মানে আমি বহুত কিছু এই নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা পেয়ে গেছি আমি। যাই হোক, এখন শরীয়তের যেই কানুনগুলো সেগুলো তো এখানে আর বুঝালেও কেউ বুঝবে না, আর চললেও চলবে না। এখন দেখুন, চেষ্টা করুন ম্যানেজ করে, স্ত্রীকে বলে যতটুকু কান বন্ধ করে, চোখ বন্ধ করে, অন্ধের মতো থাকতে, এটার স্বভাব সে পেয়ে যাবে কেয়ামতের দিন, এই শাশুড়ি সমস্ত ন্যাকামলে বউ পেয়ে যাবে। হ্যাঁ, যদি আবার সেও তো একদিন শাশুড়ি হবে, সে যদি আবার তার পুত্রবধূর সাথে দুর্ব্যবহার না করে তাহলে এটা সংরক্ষিত থাকবে, কারণ এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। প্রত্যেক শাশুড়ি অত্যাচার করে বউয়ের উপরে, আবার এই বউটাই কিন্তু কোন এক সময় শাশুড়িও হয়, তখন আবার সেই এই যে পূর্বের যে ঝাল, মানে ওই অভ্যাস, ওই ট্রেডিশন, ওই ওয়ে, ওই রাস্তা, ওই ওয়ে তারা আবার অগ্রসর, সেও আবার অত্যাচারী হয়ে যায়। দেখা যাচ্ছে আপনার মাও তো একসময় পুত্রবধূ ছিল আপনার দাদির কাছে। তো যাই হোক, অবস্থার প্রেক্ষাপটে এটি মানুষের জীবনের জন্য পরীক্ষা। আপনি আপনার ওয়াইফকে ম্যানেজ করার চেষ্টা করুন, সে যদি মানে তাহলে ভালো, আর তা না হলে ইচ্ছা করলে আপনি আলাদা হয়ে যেতে পারেন, তবে মা বাবার খেদমতের জন্য
আপনাকে অন্য লোক নিয়োগ করতে হবে। আর যা যদি না পারেন তাহলে বউকে টাকা পয়সা দিয়ে হলেও প্রত্যেক মাসে বউকে টাকা দেন যে আমার মায়ের যে খেদমত করা সেজন্য এক্সট্রা পয়সা তোমার জন্য। আর তারপর তাকে বুঝান যে দেখো আমার মা আমারই খেদমত করা দায় দায়িত্ব, কারণ আমি করতে পারতেছি না, আমি দৌড়ঝাঁপ করতেছি টাকা পয়সার জন্য, কামাই রোজগারের জন্য, তো প্লিজ 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 তুমি আমার মায়ের এতটুকু খেদমত করো। আর মাকে বলুন যে মা সে তো আমার স্ত্রী, সে তো ঘরের কোন কাজের বুয়া নয়, সুতরাং তার জন্য এই পরিমাণ কাজের একটা লিমিটেশন রাখো মা, অতিরিক্ত অতিরঞ্জন কিছু করো না, সুন্দরভাবে বুঝিয়ে বলুন, ধমক দিয়ে নয় বুঝিয়ে বলার চেষ্টা করুন। তারপরে যদি মা না শুনে তো চুপচাপ থাকুন, তবুও দুর্ব্যবহার করবেন না। এভাবে পুরুষকে ব্যালেন্স করতে হয়, বউকেও, বউ একেবারে এই বউর যে কোন দায় দায়িত্ব নেই তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম পুরুষ তো ওই পুরুষ যে তার পরিবারের কাছে ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। এই পরিবার কাকে নিয়ে? পরিবার আপনার এই ওয়াইফকে নিয়ে আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি নিয়ে পরিবার। তাহলে দেখেন আপনার পরিবারের সাথে আপনার সুন্দর ব্যবহার করতে হবে, যা খুশি তাই ব্যবহার করতে পারবেন না, তাহলে উত্তম পুরুষ থাকবেন না, অধম পুরুষ হয়ে যাবেন। অন্যদিকে মা বাবার ব্যাপারটি তো আর বলার অপেক্ষা রাখে না, কোরআন হাদিস যেখানে মা বাবার পক্ষ নিয়েছে সেখানে আপনাকেও চুপচাপ নীরব ভাবে মা বাবার অত্যাচার সহ্য করে যেতে হবে। কখনো দ্বিমুখী নীতি, তাদের সাথে ঝগড়া বিবাদ করতে পারবেন না, উচ্চস্বরে কথা বলতে পারবেন না, বুঝানোর চেষ্টা করতে পারেন যে মা দেখো সে তো আমাদের তোমারই পুত্রবধূ, তোমার মেয়ের মতন। পুত্রবধূকে কখনো মেয়ের মতো মনে করা হয় না, সমাজে কত বৈষম্য। নিজের মেয়ের ক্ষেত্রে, নিজের মেয়ের ক্ষেত্রে মেয়েটা যদি তার হাজবেন্ডকে খুব আয়ত্ত রাখতে পারে তাহলে শ্বশুর শাশুড়ি মনে করে যে আমার জামাইটা খুব ভালো। অন্যদিকে বউয়ের কথা যদি ছেলে শোনে তাহলে ছেলে হয়ে যায় খারাপ, যে আমার ছেলে আর আমার ছেলে নাই, কারণ আমার ছেলেটা এখন বউয়ের কথায় ওঠা বসা করে। তো এই যে একটা বৈষম্য, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কত বড় বৈষম্য, মানে নিজের ব্যাপারে ষোলো আনা, অন্যের ব্যাপারে একানাও নয়। তো এই বৈষম্য দূর না করতে পারলে এবাদত বন্দীকে তসবি তাহলিল সারাদিন তসবি পরে বসে বসে, কিন্তু মূল মানুষের সাথে মোয়ামলা মোয়াশারা যদি সঠিক না হয়, এই সুবহানাল্লাহ তসবি প্রত্যেকটা দানার যেই স্ন্যাক হচ্ছে, এই ন্যাক কেয়ামতের দিন আরামসে ওই অন্যজনকে দিয়ে দিতে হবে, যে আপনি সারা ওই 10 বছর তাহাজ্জুদ করছেন, 10 বছর তসবি তাহলিল করছেন, এবার আপনার পুত্রবধূ সেই ন্যাক আমল নিয়ে নেবে, কারণ ওই যে গালাগালি করছে যে অন্যায়ভাবে একটা মেয়ে কষ্ট দিয়েছিলেন, পুত্রবধূ সে সম্মানের, সে কোন কাজের বেটি নাই, অতএব তাকে সম্মান করুন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, বলা হয় ইন আকরামানি আকরামতুক, আমি তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব, বা ইন আহানানি আহান্তু, তুমি যদি অপমান করো আমাকে তুমি অপমান পাবে। তো জানি না এই ট্রেডিশন কবে থেকে শুরু হয়েছে শাশুড়ি এবং বউয়ের এই যুদ্ধ, আর এটাই কন্টিনিউ চলতেছে। যিনি আজকের পুত্রবধূ তিনি একসময় আবার শাশুড়ি হন, তিনি আবার আক্রমণাত্মক চেহারা নিয়ে পুত্রবধূর সামনে উপস্থিত হন, আবার এই পুত্রবধূটাই আস্তে 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 শাশুড়ির দিকে যায়, সেও একসময় এইভাবেই করে, মানে এক জুলুম আর সেকেন্ড জুলুম আর পরের জুলুম, এভাবে করেই মানে একে অপরকে এই অবস্থার সিচুয়েশন গুলোই কন্টিনিউ চলতেছে। যাই হোক, আল্লাহ তাআলা মাফ করুক, কালিলু মিন ইবাদিয়া শাকুর, খুব কম সংখ্যকে আছেন যারা হয়তোবা বুঝতে পারেন এবং তারা ধৈর্য ধারণ করেন, এবং এটি পরীক্ষিত যে যদি কোনো পুত্রবধূ এই জাতীয় শাশুড়ির জ্বালাতন নির্যাতন সহ্য করে এবং এই শাশুড়ির মৃত্যুর আগেই বা এই লাইফ শেষ হওয়ার আগেই এই শাশুড়ি একসময় এই পুত্রবধূর একেবারে কি বলে ভক্ত হয়ে যায়, এই পুত্রবধূ ছাড়া তখন আর তার চলেই না। তো যাকে এত নিন্দালো, এত অত্যাচার করলো, সেই পুত্রবধূ ছাড়া তখন আর চলে না। অতএব প্রত্যেক নমনীয়তার মধ্যে আল্লাহর রহমত আছে, প্রত্যেক মাজলুম আল্লাহর, প্রত্যেক মাজলুমের প্রার্থনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়াবাইনাল্লাহি হিজাব, তোমরা এই জাতীয় যার উপর অত্যাচার করা হয় এই মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বাঁচো, কারণ তার বদদোয়া এবং আল্লাহর মধ্যে লাইসা বাইনাহা ওয়াবাইনাল্লাহি হিজাব, কোন ধরনের পর্দা নেই, সে যা বলে তাই কবুল হয়ে যায়। এই পুত্রবধূ যদি চোখের পানি ফেলে, কোন বদদোয়া যদি করে অথবা কোন অন্যায়ভাবে তার উপর যে জুলুম করা হয়েছে বা নির্যাতন করা হয়েছে, কটু কথা বলে
তাকে ছোট খাটো করা হয়েছে, তার মা বাপকে পর্যন্ত গালি গালাজ করা হয়েছে, তুই তোর মা বাপের কাছ থেকে কি আনছো, কেন শরীয়ত কি বলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছে যে টাকা পয়সা ধন দৌলত নিয়ে তারপর আসতে হবে, তোমার ছেলেকে তোমার ছেলে একেবারে রানীর মতন সাজিয়ে গুজিয়ে তারপর আনতে হবে, এটা শরীয়ত বলেছে। তো এইভাবে করে শরীয়তকে উল্টো দিয়ে নারীকে ছোট করা, পিতা তার পিতামাতাকে খোটা করা, যদি এই নারী কোনো কথা আল্লাহর কাছে বলে এই শাশুড়িত্ব আর চলবে না, কিয়ামতের দিন সব নেক আমল এই বউয়ের আমল নামায় চলে আসবে। সুতরাং সাবধান, এটা আল্লাহর রাজত্ব, এখানে যা খুশি তাই, তুমি সম্পর্কে বড় হয়েছ বুড়ো হয়েছ তাই বলে যা খুশি তাই করবে না, এই অধিকার ইসলাম দেয়নি আল্লাহ দেয়নি। সুতরাং যদি কেউ এইভাবে করে তার ক্ষমতা তার বয়স তার সম্পর্ককে পুঁজি করে যদি এই জাতীয় কোনো অনাচার অত্যাচার জুলুম নির্যাতন করে, তাহলে মনে রাখতে হবে যে এই মজলুমের প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন, কোনো পর্দা থাকে না। সুতরাং পরিণতি কিন্তু খুব খারাপ হতে পারে এই কারণে। জি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত বোনদেরকে, সমস্ত শাশুড়িদেরকে, পুত্রবধূদেরকে এবং সেই সাথে সাথে হাজবেন্ডদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, এবং এই পারিবারিকভাবে যৌথ বিশেষ করে যৌথ পরিবারে একে অপরের হুকুকের ব্যাপারে যদি সচেতন না হওয়া হয়, তাহলে এই কিয়ামতের দিন সব নেকামল ওই ব্যক্তি নিয়ে যাবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে আর নীরবে নীরবে চোখের পানি ফেলেছে, এবং যে ব্যক্তি দরাজ কণ্ঠ দিয়ে এইভাবে হাকঝাক করেছে। কিয়ামতের দিন হাদিসে রয়েছে, উলজিমা বিলিজামি মিনান্নার, মুখের উপর ঘষে একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ নেকামল অনেক ছিল কিন্তু পাওনাদার অনেক ছিল, আর কিয়ামতের দিন পাওনাদার এই জাতীয় পাওনাদারদেরকে নেকামল দিয়েই পাওনা পে করতে হবে, সেখানে বেচাকি না হবে শুধুমাত্র নেকামল। অতএব এই বিষয়টি প্রত্যেক মুরব্বী ক্লাসের অথবা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদের অধীনস্থদের প্রতি এই বিষয়গুলো খেয়াল করা উচিত। খবরদার যেন কোন বিষয় যেন এমন অ্যাক্টিভিটি না বের হয় যেটা জুলুম এবং নির্যাতনের মধ্যে সামিল হয়। অতএব প্রত্যেক শাশুড়ির জন্য এই নসিহত রইল, প্রত্যেক বউয়ের জন্য এই নসিহত রইল। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম।